তো এই যে মানসিকতা, মানে তৈলমর্দনের মানসিকতা এবং এইভাবে মানে বসগিরির মানসিকতা, এইটা দিয়ে ফেডারেশন কিন্তু খাঁটি সর্ষের তেল তো ওই যে বলে না যে খাঁটি সর্ষের তেল কিনলাম উনি একটা বলে যেখানে দাঁত বসাইতে পারেন না তৈলমর্দন করলে আচ্ছা এই প্রসঙ্গে আমি একটা কথা বলি, সেটা হলো কি যে খন্দকার আলম এক্স প্রেসিডেন্টের সাথে আমার সম্পর্ক খারাপ হয়ে গেছে এই সমস্ত কারণেই। তো খন্দকার দুঃখ করে জানি বলেছেন আমার এক বন্ধুর কাছে যে কুদ্দুস খানকে বললেন আমার তো দীর্ঘদিনের বন্ধু, আমার আসলে বিশেষ কিছু করার ছিল না, আমার হাত পা বাঁধা ছিল, তার কথা প্রতিবাদ থেকে শুরু করে কোনো কিছু করার ছিল না, কারণ সাম্বটি তাকে ডিকটেট করতেন নাকি যে কীভাবে আপনার নিয়ন্ত্রণ করতে হবে এক বছর ধর। সেই সাম্বটিটা কে সেটাও একটা প্রশ্ন থাকলো, জনসমক্ষে আপনারা দয়া করে ব্যাখ্যা দিন। তো আপনার এখন তো যাই হোক যেটা গেল গেল, এখন যে জসীম আশরাফির কি অবস্থা, জসীম আশরাফিকে যে আমরা এত আশা ভরসা করে আমরা প্রেসিডেন্ট বানিয়েছি এবং তাকে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি মনে করি, কিন্তু আপনার ভাষ্য অনুযায়ী বোঝা যাচ্ছে যে জসীম আশরাফির আশেপাশে ডাইনে বামে সব তারাই বসে আছে, তো জসীম আশরাফি একা লড়াই করে কতদূর যাবে? এখানে কিছু গ্যাপ জিনিস আপনি দেখবেন, আপনি লিটল বাংলাদেশের যেদিন অ্যাপ্রুভাল করা হলো সেখানে মোনার সমস্ত লোকজন গিয়েছে, নেতৃত্ব হোক কার ডক্টর হাশেম, ডক্টর হাশেমের পিছিয়ে পিছিয়ে গেছে আর কি। তো মজার মোনার যে প্রেসিডেন্ট বর্তমান আলী আকবর সাহেব উনি কিন্তু তালিকাভুক্ত রাজাকার, কথাটা আবারও বলছি তালিকাভুক্ত রাজাকার আলী আকবর মোনার প্রেসিডেন্ট। এটা বাংলাদেশ সরকার যদি সময় পান, লিস্টটা তো বড়, সকলের বিচার হবে কিনা আমি জানি না, তো উনি তালিকাভুক্ত রাজাকার, তালিকাভুক্ত রাজাকার বিদায় উনি কোনো কথা জোরে বলতে পারেন না, কাজেই মোনাকে পরিচালিত করেন ডক্টর হাশেম। এই হচ্ছে অবস্থানটা, লেটেস্ট নিউজ আর কি। তো আমি কিছু কিছু কথা বলছি, আপনারা পারলে উত্তর দিন, আমাদের দেশের ডিবেট হবে। ডক্টর শাহ আলম তো এই ভিডিও করা বন্ধ করছেন কেন, দাদা আসুন বন্ধ করুন, আরও করুন ভিডিও করুন, আপনার সাথে ডিবেট হবে, দেখা যাক যে সত্য কথার জয় হয় নাকি মিথ্যা কথার জয় হয়। আরেকটা কথা হলো কি, আরেকটা খারাপ কথা বলতে আমি ভাষাটা নাই, আপনারা জানেন চৌকিদার আছে একটা রাষ্ট্রের সর্বনিম্ন আমাদের দেশের, তাই গ্রামে একজন লোক থাকে চৌকিদার, তার বেতন প্রশাসনের সর্বনিম্ন এবং সরকারি কর্মচারী, এবং তারা হাফ প্যান্ট পরে ঘুরে ফুল প্যান্ট করার পয়সা নেই, খুব গরিব দরিব একটা লোক আর কি। তো ওনার কর্ম হচ্ছে যে হুদা ভাইয়ের মতো রিপোর্ট করা বসের কাছে আর কি, কথাটা আমি সংশোধন করতে হবে কারণ ভাষাটা ভালো না, ওনারা খুশির সীমা নাই। তো হুদা ভাই আপনাকে হাসিম সাহেব বলে যে হুদা ভাই আপনার খুশির সীমা নাই, হুদা ভাই আপনি খুশির সীমা নাই, হুদা ভাই আপনার খুশির সীমা নাই, তা আপনি খুশিতে আমিও খুশি, খুব খুশি হয়েছি আপনাকে ভাই ভাই বলেছে, আমি ব্যক্তিত্ব তো দুর্বল কেন আজ পর্যন্ত কি কাউ আপনাকে ভাই ডাকে নাই, ঠিক আছে। আচ্ছা আপনি আপনি মশলুদের বিরুদ্ধে এভাবে কথা বলবেন না, মশলুদা যেটা করতে চাচ্ছে সেটা হচ্ছে বস্তুনিষ্ঠ জিনিসগুলোকে তুলে আনার চেষ্টা করতেছে, এবং বস্তুনিষ্ঠ করতে গিয়েই হাশেম সাহেবের সাথে পুরো কমিটির সাথে এই একটা কিন্তু বিতর্ক লাগিয়ে দিল মশলুদা। মশলুদা কিন্তু বড় কাজ করে নাকি, ছোট্ট একটা কাজ করেছে, অর্থাৎ এই আবুল হাশেমকে দিয়ে এমন সব কথা বলিয়ে দিয়েছে, এখন আবুল হাশেমকে এই দর্জন কমিটির কাছে ভিলেন হিসাবে পরিণত করা, এখন মশলুদা হাশেম সাহেবের উপকার করেছে না লিটল বাংলাদেশের উপকার করেছে? আচ্ছা কাজী মশলুদা আমাকে বলেছিলেন যে খান ভাই আপনি এত কথা বলছেন, আমি বস্তুনিষ্ঠ করি, আমি কোনো দলে নাই, আপনি যদি কোনো দলে না থাকে দয়া করে শহীদ মিনার কমিটির থেকে রিজাইন করুন, লিটল বাংলাদেশটা রিজাইন করুন সাংবাদিক, তাইলে বোঝা যাবো আপনি কোনো দলে নাই, আপনি তো দলে আছেন, সারাটা জন্ম আমাকে সাথ করেছেন, আপনি দলে আছেন, লিটল বাংলাদেশ কমিটিতে পদত্যাগ করুন, শহীদ মিনার কমিটিতে পদত্যাগ করুন, সাংবাদিকতা করুন স্বাধীন নির্ভীক হিসাবে বস্তুনিষ্ঠ হিসাবে, জানাইলে বস্তুনিষ্ঠ আর বস্তুনিষ্ঠ থাকে না, আপনি প্রত্যয় করেছেন বাপলাকে আপনি সংগঠিত করুন, বাপলা অলরেডি সংগঠিত আমরা করে রেখে এসেছি, কারণ বাপলা টিকে থাকা দায় হবে যদি না এটাকে গণতান্ত্রিক পদ্ধতি না নিয়ন্ত্রণ করা হয়, বাপলা হয়তো থাকবে, প্যারেড হয়তো হবে, ওই উত্তরণের অবস্থা হবে আর কি, এক ব্যক্তি সর্বোচ্চ হবে আর কি। কাজী আপনাকে অনুরোধ, কাজী ভাই দয়া করে দুইটা সংগঠন থেকে রিজাইন করে তারপরে বলেন আপনি বস্তুনিষ্ঠ করছেন।
আচ্ছা, আরেকটা কথা আপনাকে না বললে নয় যে এই এই বাফলা করতে গিয়ে আপনার হয়তো খেয়াল আছে যে আবুল হাসানকে রক্ষা করতে গিয়ে আমাদেরকে মিজান শাহিনকে বিদায় দিতে হলো, নাজমুল্লাহকে বিদায় নিতে হলো, তারপর আবুল হাসান নির্বাচিত হওয়ার পরে জয়নাল আবেদিন, জলিল খান, ইভেন খন্দকার আলম ইয়ে করছে, তারপর আপনার বিশেষ রিকোয়েস্টে আমার বাসায় এদেরকে আবার ডাকা হলো এবং সেখানে শপথ নেওয়া হলো। আবুল হাসান সেখানে শপথ করলেন যে উনি গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের সাথে সবার সাথে আচরণ করবেন। কিন্তু ওই শপথের পর যখন সবাই শপথ ওত নিল, ওত নেওয়ার পর তার চেহারা আবার করল, আবার যেই হাসেন সেই হাসে। কাজে আজকে এখানে আমাদের শেষ করতে হচ্ছে না, এখানে কিছু কথা আছে। কথা হলো কি, আপনারা একটা দুইটা প্রেসিডেন্টশিপের পর দেখবেন মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে আপনার প্রেসিডেন্ট পেতে হবে। এই মোহাম্মদ আলী টার্ম যাবে আর হলে বাবু যাবে, এই দুজন টার্গেট আছে এর পরিবর্তে প্রেসিডেন্ট। তারপরে মাইক্রোস্কোপ দিয়ে খুঁজেও প্রেসিডেন্ট পাবেন না, কারণ কেউই থাকতে চান না এই পুতুল প্রেসিডেন্ট হিসাবে। একজন প্রেসিডেন্ট করে দেবেন, তাকে ওই যে সুতা দিয়ে পিছিয়ে থেকে নাড়াবেন, আর কিছু লোক আছে এরকম সার্কেল করেন আর কি, চাটুদারি করেন, চারিদিকে ঘুরেন, এই সমস্ত লোক নিয়ে আলটিমেটলি বাফলা সংগঠনে মিলতে হবে। কাজী হোদার জন্য বলছি, ডক্টর হাসিবকে বলছি, আমার বাফলায় ফেরার কোনো অভিপ্রায় নাই। আমি বাফলার হাইয়েস্ট পোস্টে ছিলাম, 2 মাস প্রেসিডেন্ট ছিলাম, ভাইস প্রেসিডেন্ট ছিলাম, ওইখানে কিছু করা যায় না। আপনারা নাটের গুরু যারা আছেন তারা ওইটাকে চালিয়ে থাকেন। কাজেই আপনি যে বারবার খোদাকে বলেছেন ভয় দেখাচ্ছেন, বাফলার ওয়েবসাইটটা কার নিয়ন্ত্রণ? বাফলার ওয়েবসাইটে ব্যক্তিগতভাবে ডক্টর মাহবুব খান নিয়ন্ত্রণ করেন, চালিয়ে থাকেন, আর কেউ ওইটার মধ্যে কোনো ইয়ে নেই। আর আপনার বাফলার ওয়েবসাইটে যদি যান আপনি দেখবেন খুব নির্লজ্জ, নির্লজ্জের মতো লেখা আছে সেখানে, 15ই আগস্ট ইসি মিটিং। 15ই আগস্ট হচ্ছে একটা জাতীয় শোক দিবস। না না, এইটা তো আমি আপনাকে, এরা 15ই আগস্ট চিনে না, 26 চিনে না। এর আগে মাহবুব খান একবার এরকম একটা ভুল করেছিল, 25শে মার্চ প্রথম প্যারে 25শে মার্চের ঘোষণা দিয়েছিল। তারপর যখন তাকে প্রশ্ন করলাম বললেন কমিটি সবাই মিলে করেছে, বললাম কমিটি সবাই মিলে করলেও তো হবে না, 25শে মার্চ হচ্ছে একটা একটা ডার্ক সাইড অফ দি বাংলাদেশ হিস্ট্রি, এটা আপনাকে বুঝতে হবে। আপনি যদি বাংলাদেশ ইউনিটি ফেডারেশন করেন তাহলে বাংলাদেশ সম্বন্ধে আপনার ভালো জানা থাকতে হবে। আজকে আমি এদের ওয়েবসাইটে গিয়ে দেখলাম আবার আরেকটা সেই সেম জিনিস, 15ই আগস্ট ইসি মিটিং। 15ই আগস্ট হচ্ছে একটা জাতীয় শোক দিবস, এই জাতীয় শোক দিবসে তারা ইসি মিটিংয়ের এজেন্ডা রেখেছে, আপনি দেখবেন সেখানে ওয়েবসাইটে গেলে। এই যে এই যে এই যে তারা যে বলে যে মানে বগলে ইট এবং মুখে শেখ ফরি, মানে তারা বঙ্গবন্ধুর সৈনিক বলার চেষ্টা করতেছে এবং ভুল করেছেন আপনি, ভুল করেছি আমি, হ্যাঁ, তারা একেবারে দুধে ধোয়া তুলসী। তো তারা এই পদে পদে জাতীয় দিবসগুলো এবং বঙ্গবন্ধুর এই বিষয়গুলো নিয়ে তারা কেন এত গড়িমসি করছে, আবার নিজেদেরকে বঙ্গবন্ধুর সৈনিক বলেও দাবি করে, আবার 15ই আগস্ট ইসি মিটিংও রাখে। আমার জসিম সাহেবের কাছে আমার প্রশ্ন, জসিম আশরাফি আপনার ওয়েবসাইটে যান এবং সেখানে দেখবেন 15ই আগস্ট ইসি মিটিং। যদি শাহ আলম এই সমস্ত কাজ করে থাকে, মাহবুব খান এই সমস্ত কাজ করে থাকে, তাদেরকে বলুন এটাকে সংশোধন করতে। সংশোধন করার জন্য টাকা পয়সা লাগে না, সংশোধন করার জন্য ভালো মানসিকতার প্রয়োজন। এবং জসিম আশরাফি, অ্যাজ এ প্রেসিডেন্ট ইউ হ্যাভ টু লুক আফটার দোজ থিং। থ্যাংক ইউ। আপনি একটা ডেট নিয়ে কথা বলছেন, শহীদ মিনারের ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে, এটা জানেন আপনি? না, এটা আমি জানি। শহীদ মিনারের একটা ডিজাইন আছে আমাদের জাতীয় স্বীকৃতি, কিছু কিছু জিনিস নিয়ে বিতর্ক চলে না, স্বাধীনতা দিবস 21শে ফেব্রুয়ারি শহীদ মিনার, সেই শহীদ মিনার চেঞ্জটা করে করা হয়েছে। সিটি এগ্রি করে নাই, হোদার বক্তব্য সিটি এগ্রি করে নেই বলে তারা চেঞ্জ করেছে। সিটি এগ্রি না করলে শহীদ মিনার হবে না। যে শহীদ মিনার যে ডিজাইন, এই ডিজাইন যদি আপনারা চেঞ্জ করে নতুন কোনো ডিজাইন করেন তাহলে আপনাদের যেটা হবে সেটা হলো জাতি আপনাদের ক্ষমা করবে না, এটা এটা ক্ষমার যোগ্য অপরাধ নয়, এটা অতিরিক্ত বড় অপরাধ। কাজে এদের দিয়ে কী করবেন? এরা তো কারোর প্রতি রেসপেক্ট নাই, শহীদ মিনার জাতীয় দিবসের প্রতি রেসপেক্ট নাই, শোক দিবসের প্রতি রেসপেক্ট নাই, এরা একটা জাতীয় পতাকা উত্তোলন করতে চেষ্টা করতেছে, এটা দুঃখজনক, লজ্জাস্কর। আবারও বলছি, শহীদ মিনারের ডিজাইন চেঞ্জ করে শহীদ মিনার করা যাবে না, দরকারে শহীদ মিনার আমরা করবো না, কিন্তু ডিজাইন চেঞ্জ হবে না, এটা স্বীকৃত জিনিস। কাজে তাদের কোনো রেসপেক্ট নাই কোনো জাতির প্রতি। কনক্লুশনে এটুকু বলা যায় যে বাংলাদেশ ইউনিটি ফেডারেশনের সাবেক প্রেসিডেন্ট ডেন্টিস্ট আবুল হাসান একের পর এক ক্রনোলজিক্যালি গণতন্ত্রকে ভায়োলেশন, ফেডারেশনকে
গোষ্ঠীভুক্ত করা এবং নিজেদের চামচাদের দ্বারা ফেডারেশন চালানো যে প্রক্রিয়া শুরু করেছে, আগামী ইসি মিটিংয়ে এর প্রতিবাদ হবে। এবং আমরা চাই যদি গণতন্ত্র এবং ফেডারেশনের চরিত্র না থাকে তাহলে আমাদেরকে ভিন্নভাবে এটাকে পরিচালনা করতে হবে। আমরা চাই মুক্তিযুদ্ধের চেতনা ফিরে আসুক বাংলাদেশ ইউনিটি ফেডারেশনের ভিতরে। জসীম আশরাফী সহ আর যারা নিজেদেরকে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু সৈনিক বলে দাবি করেন, আমরা তাদের সহযোগিতা চাই। আমরা চাই রাজাকার শ্রেণী এখানে দ্বিতীয় শ্রেণী হিসাবে পরিণত হবে, রাজাকারদের নেতৃত্বে কোনো প্যারেড লস অ্যাঞ্জেলসে হতে দেওয়া হবে না। ধন্যবাদ। আজ এ পর্যন্তই আমরা মোটামুটি নিয়মিত সপ্তাহে বসবার চেষ্টা করতেছি, আপনার এটা সাংবাদিকতার একটা অংশ। আমি টিভি স্টেশন খুব সহজেই শুরু করতেছি, সেখানে ওই প্রতিবেদনগুলো থাকবে বলে আমি এগুলো রিজার্ভ করতেছি, সেভ করতেছি। তো আপনারা ভালো থাকেন, আপনাদের যেভাবে প্রশ্ন করেন সেভাবে প্রশ্নগুলো করবেন, আমাদের ইমেইলে প্রশ্ন পাঠাবেন। আমার টেলিফোন নাম্বার 800-977-5050, সেখানে আপনারা কল করবেন, কল করে জানাবেন আপনাদের অপিনিয়নটা। আমাদের খুবই দরকার, অপিনিয়ন ছাড়া সাংবাদিকতা অর্থহীন।